মানি প্ল্যান্ট গুলো বেড়ে গেছে অনেক, তো এটাকে একটা প্ল্যান্টার বানাবো। কি করছো ওটা? হ্যাঁ একটু জোরে বলো, চাদর গুছিয়ে। এত চেষ্টা করে হচ্ছে না, এবার লাথি মেরে দিন। এটা চিন্টু রানীর গিফট। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে এখন বাজে 8:15, এত ঠান্ডা লাগছে না, জানলা পর্দা সব দিয়ে দিলাম, ফ্যানটা কমিয়ে দিলাম, তো উঠে দেখলাম এখন টেম্পারেচার 24, মানে ম্যাক্সিমাম টেম্পারেচারই আজকে রয়েছে 32, তো খুব ঠান্ডা লাগছে। আর বাইরে একটা ঠান্ডা কনকনে শীতের যে ঠান্ডা হাওয়া ওটা চলছে, দরজা ফরজা খুলেও বন্ধ করে দিলাম আমি। আর অর্ঘ অফিসে নাইট আছে, ও আসবে ব্রেকফাস্ট করে আবার যাবে, তো তার জন্য উঠে আগে আমি আজকে স্যান্ডউইচ হবে, আমি এখানে আলুটা সেদ্ধ বসিয়েছি। পুকু ঘুমাচ্ছে, সিটিটা পড়লে আমি তারপর ফ্রেশ হতে যাব। তো ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, আর একজন এই যে জানলায় দাঁড়িয়ে লাফালাফি করতে করতে খাচ্ছে। এখন বাজে 10:30, আজকে একটুও রোদ ওঠেনি। এই ওয়েদারের কন্ডিশন, কোথাও রোদ নেই, কিছু নেই। অর্ঘ ব্রেকফাস্ট করে আবার যাবে এখন অফিসে, পরে আবার লাঞ্চে আসবে, কিন্তু একটুও রোদ ওঠেনি। মানে গাছগুলো, বৃষ্টি হবে কিনা সেটাও বুঝতে পারছি না, গাছগুলোতে জল দেবো কিনা বুঝতে পারছি না, কারণ বৃষ্টি হলে এই জায়গাটাতে এই গাছগুলো না পুরো একদম টপের জলগুলো ভর্তি হয়ে যায়। এখন এরকম ওয়েদার জল দেবো কি দেবো না বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে ওয়েট করছি সকাল থেকে উঠে। মাথায় লেগে যাবে, সবাই চলে গেছে, এখন ও এটা আটকাবে, এখন একটু খুলতে পারে, আটকাতে পারে। নাও নাও না, আমি হেল্প করছি না, দাঁড়াও 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 দাঁড়াও, এইটাকে ধরে রাখলে তো চলেই যাবে, এটা ঘোরাও ঘোরাও, নাও, হয়ে গেছে, চলে আস। এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে, এখন বোঝা যাচ্ছে না, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, গাড়িটা দেখলে একটু বোঝা যাবে যে বৃষ্টি পড়ছে। এই যে একটু ঝিরিঝিরি 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 পড়ছে গাড়ির মধ্যে, এটা বোঝা যাচ্ছে। আরেকজন আম খাচ্ছে, আমের আটি খাচ্ছে, চারিদিক মাখিয়ে, ইস, মুখ হাত পা চারিদিক মাখিয়ে আম খাচ্ছে, খাওয়ার কি স্টাইল। রান্না বান্না কমপ্লিট, শান্ত ঘর দোর মুছে দিয়ে চলে গেছে, মানে যাইনি এখনো, বাসন মাজে, বাসন ওর অলমোস্ট মাজা কমপ্লিট হয়ে গেছে। আরেকজন আম ঠাম খেয়ে চিন্টুর সাথে খেলতে খেলতে ওপরে চলে গেছে, চিন্টু ভাবি ভাইয়া একটু বেরিয়েছে, আর সূর্যন আছে ওপরে, কারেন্ট নেই এখানে, কারেন্টটা মানে আমি বলে বলে ফেড আপ হয়ে যাই। তো যাই হোক, আজকের ওয়েদারটা এত ভালো, কোনো অসুবিধা হচ্ছে না, মানে আজকের ওয়েদারটা এতটাই ভালো, শুধু মনে হচ্ছে যেন চা বা কফি নিয়ে বসে থাকি, আর একটা পকোড়া থাকুক কোনো একটা সাথে, মানে কোনো একটা না, চিকেন পকোড়া। তো যাই হোক, এবার ওটাকে নিয়ে এসে স্নানটা করিয়ে দিই। আদি, তুমি কি করছো বসে বসে, মোবাইল দেখছো বসে বসে? হ্যাঁ, তুমি বসে বসে মোবাইল দেখছো, এই জন্য কোনো আওয়াজ নেই তোমার? চিন্টু কা গেই, চিন্টু স্কুল, ক্যান্টিন, আচ্ছা কিধর গয়া দাদা কো পাতাই নেই হ্যায়, চলো চিন্টু না উপরে দিদি, চলো 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 সানু করবো, চলো। এখন বাজে 5:30, আর একজন সবে ঘুমোলো, বাইরের ওয়েদার হচ্ছে এইরকম, ওই দূরে কতগুলো ভেড়া চাষ, মানে ভেড়া চড়তে এসছে, ঘাস খেতে এসছে, বেশ ভাল লাগছে দেখতে, এত যুদ্ধ করে এই সবে ঘুমালো, জাস্ট ঘুমালো এই, এখন 5:30 বাজে এখন ঘুমালো, এতক্ষণ ধরে লাফালাফি লাফালাফি করে যাচ্ছিল। তো যাই, আমি আমার একটু কিছু কাজ আছে সেগুলো করে নিই। আমি এখন বসে বসে আকাজ করব, এইটা মানে মানি প্ল্যান্টগুলো বেড়ে গেছে অনেক, তো এইটাকে একটা প্ল্যান্টার বানাবো, এইটাতে জল দিয়ে রাখবো, এটা পুকুনের জলের বটল ছিল আগে, দুধের বটল হিসাবে ইউজ করেছিলাম এটা, তারপর জলের বটল হিসাবে ইউজ করেছি, আর এটা একটা পেপসির বটল, এগুলোকে কালার করে এখন মানে মানি প্ল্যান্টগুলো যেগুলো বেড়ে গেছে ওগুলোকে কেটে কেটে বসাবো। চিন্টুর থেকে এই পেন্টিং ব্রাশটা নিয়ে এসেছি, যে আমার কাছে ছিল কিন্তু ওটা পাচ্ছি না খুঁজে, তো
ওইটা দিয়ে এখন করব। সবগুলোতে হোয়াইট পেন্ট হয়ে গেছে। তারপরে এটা চিন্টুর, এটা গিফট হবে বলে এটা চিন্টু যেরকম বলছে সেই কালারই হচ্ছে এটা। ওপরে পিঙ্ক, মাঝে ইয়েলো, দেন রেড। তো এটা এখন কালার করছি। ফাইনালি ডান আমার কালার করা। এটা তো চিন্টুর পছন্দ মতন হয়েছে, চিন্টু যেরকম কালার বলেছে সেরকমই হয়েছে। আসলে এটা ওকে গিফট করব, দুটো মানি প্ল্যান্টের কাটিং দিয়ে ওকে গিফট করব এটা। তো যাই হোক, আর বাকিগুলো তো জাস্ট কোনো রকমের করেছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো রকমের এই কারণে বলছি কেন কি ছেলে ঘুমোচ্ছে, অর্ঘ্য যদি অফিস থেকে চলে এসেছে, এসে ওর পাশে শুয়েছে, কিন্তু ও উঠে গেলে সব লন্ডভন্ড করে দেবে, কিছু করতেও দেবে না, আর কাঁদলে তো হয়েই গেল, আমিও কিছু করতে পারবো না। আর এই দুটো তো কাপড়ে রং মিশিয়ে জাস্ট প্রেস করে করে করেছি কোনো রকম ভাবে। এখন বাজে 7:45, নিজে উঠে গেছে, অর্ঘ অফিস থেকে এসে একটু ওর পাশে শুয়েছিল, সমানে ওকে তুলে যাচ্ছে। কি করছো, কোথায় শোবে? কি হয়েছে পাপা? ঘুমাচ্ছে, ঘুমাতে দাও পাপা। এদিকে এসে শুয়ে পড়ল, শুয়ে পড়েছে পাপা। কি করছো ওটা? হ্যাঁ একটু জোরে বলো, চাদর গুছিয়ে। কি হয়ে গেছে? তুমি চাদর গুছিয়ে রাখছো? হ্যাঁ এইভাবে চাদর গুছিয়ে রাখতে হয়? রাখো, ওটা মামা গুছিয়ে দেবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, চলে আসো পাপা। ওকে পাপা ঘুমাতে দাও, তুমি চলে আসো। পাপা ঘুমাচ্ছে, তুমি উঠো। পাপাকে কি উঠতেই হবে? কেন, কি করবে পাপা উঠে? কি করবে? আদির সাথে খেলবে? তা তুলে দাও পাপাকে, টেনে তুলে দাও। ওঠো, ওই যে ও এদিকে এসে টানো, পারছে না নাড়াতে গো। আরে এদিক ওদিক যে সব দিক থেকে টানছে। ওঠো, ওঠো, উঠছে না, পাচ্ছ না তুমি, উঠছে না পাপা। এত চেষ্টা করে হচ্ছে না, এবার লাথি মেরে দিন। হাত দিয়ে নিচে নামো, কোলে ধরো, নিচে নামো, ওর সাথে এখন যুদ্ধ করো, মাপিত করো, মাপিত। ওর ভাল লাগছে না, ওর আসলে ভাল লাগছে না। ও এসছে অফিস থেকে, এসে ও শুয়ে পড়েছে ওর পাশে, আর ওর চোখ খুলে দেখে গেছে যে ও পাপা ঘুমোচ্ছে, এটা ওর পোষাচ্ছে না। যুদ্ধ করতে হবে, কুস্তি করতে হবে। হ্যালো, গুড মর্নিং,
আজকে সকাল থেকে মানে বৃষ্টি 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 হচ্ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি, এই সবে একটুখানি রোদ্দুর এসছে, সামান্য মানে একটু রোদ্দুর, তাও মাঝে মাঝে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আন্দারা ভাবি, হ্যাঁ সকাল থেকে শুধু রান্নাই হচ্ছে। আজকে হবে মিক্সড ফ্রাইড রাইস, এখানে সবজি কাটা চলছে, আর এদিকে হবে মাংস। আরেকটা জিনিস, এটা হলো সকালে তৈরি হয়ে গেছে, বানিয়েছি কড়াই পানির। কড়াই পানিরটা ওপরে ভাবিতে দিয়েছি, আর এইটা যেটা রাখা হয়েছে এটা হচ্ছে অফিসে নিয়ে যাবে অর্ঘ্য একজন অফিস কলিগ আছে যে ভেজিটেরিয়ান, তো অনেকদিন ধরে খাওয়াবে খাওয়াবে করছে, সেটা খাওয়ানো হচ্ছে না, সময় হয়ে উঠছে না। আজকে সানডে আছে কিন্তু অর্ঘ্যর অফিস আছে, মানে দেড়টার সময় যাবে, তো ওই জন্য আজকে বানিয়ে নিলাম। আর এখানে হচ্ছে মাংস, এখানে তো চিন্টুর আজকে ইনভিটেশন ছিলই, শ্রাবণী আজকে চলে এসেছে, তাই শ্রাবণী, চিন্টু আর এই যো, এরা সবাই মিলে খাচ্ছে। কেসা বানা চিন্টু? আচ্ছা হ্যাঁ শ্রাবণী, কেসা হ্যাঁ, আচ্ছা লাগা? দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, চিন্টু আর এ মিলে তখন থেকে লাফালাফি যুদ্ধ করেই যাচ্ছে দুজনে মিলে। এসে কে দেখো 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 ছো কি রকম কি করছো তুমি? বদমাশির শেষ নেই দুটোর। কালকে তো রং করলাম প্ল্যান্টারটাতে, ওটা এখন ফুটো করা হচ্ছে। এর আগে আমি অনেক প্ল্যান্টারই বানিয়েছি, কিন্তু আমি ফুটো করতে গিয়ে ফাটিয়ে ফেলেছিলাম রং করেও, তো অর্ঘ্য অফিস থেকে এসছে, ও করে দিচ্ছে। অফিস থেকে আসার সময় এই যে মাছ নিয়ে এসছে, এই মাছগুলোকে এখন রাখি, আর ওই টপটাকে ফুটো করলেও সময় পাচ্ছিল না, এখন 6:30 বাজে, বাইরে আলো রয়েছে, ফটাফট মাছটা রেখে ওর মধ্যে মাটি ভরে মাটি প্ল্যানগুলো কেটে তারপরে বসিয়ে দেবো। এখন আগে মাছটা আগে ফটাফট রেখে নিই। হচ্ছে রুই মাছ নিয়ে এসছে 1 কেজি মতন, আর এইটাতে আছে, এটাতে আছে চিংড়ি মাছ, তো এই দুটো এইটার মধ্যে রাখি। তারপরে বোয়াল মাছ এনেছে, ওটা দেখি কিসের মধ্যে রাখা যায়। এটা হলো বোয়াল মাছ, 1 কেজি ওজনের বোয়াল মাছ, তো এই বোয়াল মাছ রুই মাছ আর চিংড়ি মাছই এনেছে, আর কিছু আনেনি, তো রেখে দিই। এখন এসছি মানে প্ল্যান্টারটাতে মাটি ভরতে, পাশেই বাড়ি হচ্ছে, তো ওদের বালি পাথর আর কিছুটা মাটিও রয়েছে, যদিও সামনে ক্ষেত আছে ওখান থেকেও নিয়ে এসছে অনেক মাটি এর আগে, তো যাই হোক এখন এখানে এসছে, একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, এখান থেকে মাটি বালি পাথর নিয়ে নিয়ে ওর মধ্যে ভরে নিচ্ছি। বড়ো হয়ে গেছিলো, তো ওই জন্য এটা কেটে নিলাম, আর ভেতরে আরও আছে। মাটি নিয়ে এসেছি, কোথায় কোথায় থেকে মাটি বালি পাথর সব লোকের বাড়ির থেকে নিয়ে এসেছি, এবার এটাতে বসাবো, আর ওই বোতলগুলোতে করেছিলাম ওই বোতলগুলোও নিয়ে আসি, ওটাতেও কাটবো। ওই বড় গাছটা থেকে তো এটা কেটে নিয়ে আসলাম, আর আমার কিচেনে যেটা থাকে এটাও অনেকটা বড় হয়ে গেছে, এটাকেও কাটতে হবে। এই বটলটা তো চিন্টুকে গিফট করবো বললামই, তো এই মাথার দুটো কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাকি এটার মধ্যে পরে লাগাচ্ছি। এই একটা এই যে এটাতে জল ভরে চিন্টুকে ডাকছি নিয়ে যাওয়ার জন্য, এটা চিন্টুরানির গিফট। এসে পকড় না, ইয়ে কাচ্চা হ্যায় অবিবি, এসে পকড় কে লেকে যাও, উপর 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 ইধর পকড় কে লেকে যাও, ইয়ে আচ্ছে সে রাখনা, ঠিক হ্যায় আন্টি, রহেগি না রহেগি ইয়ে আন্টি কা চিন্টুকে তো দিয়ে দিলাম। এখানে এই টবে বসানোর পালা, এইটাতে না ওই ছাকরা মতন হয় সেরকম করার ইচ্ছে আছে, তো ওই জন্য এই ছোট 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 পিসেস করে কেটেছি, তো এগুলো এখন বসাই। এইটা হলো এই যে প্ল্যান্টারটা, এটার এটার প্লেটটা মানে ঢাকনাটাকেই প্লেট বানাবো, তো এটাকে কালার করব পরে, এখন আপাতত জল দিয়ে রাখলাম। এই যে এটা হলো ফাইনাল লুক, এটাতে ছিল না মানি প্ল্যান্ট আর এক্সট্রা, ওই জন্য এটাতে একটাই জল দিয়ে একটা ডাটাই ডান্ডাই রেখেছি। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টস করলে বুঝতে পারবো আমি কীরকম কী লেগেছে, আপনাদের জানাবেন অবশ্যই। আমার গাছ লাগানো হয়ে গেছে, কুকু উঠেছে, ওকে একটু ভুট্টা পুড়িয়ে দিই।
এটা কি খাবে তুমি এখন? ভুট্টা খাবে? এই ফাইনালি গ্যাস ঠ্যাস পরিষ্কার করে একটু ভাত বসালাম, রাত্রে ভাত আর মাংস খাবো। আর এদিকে ছেলেকে পড়াচ্ছে, আইপিএল দেখতে দেখতে বন্ধ করে দিয়েছে বদমাশি করছে বলে, ওই জন্য ওর বই নিয়ে বসেছে। ওর প্ল্যান্টারটা কিন্তু ভালোই লাগছে দেখতে। তুমি কি বলছো? কি বলছো? কি আর জোরে বলো, শুনতে পাচ্ছি না। লেট হয়ে যাচ্ছে ওর, গো ভাত মাখছে, তাড়াতাড়ি দাও পাপা, আমার লেট হয়ে যাচ্ছে। বাপ রে বাপ, তোমার লেট কেন হচ্ছে? তুমি কোথায় যাবে? বই আনতে? বাবা রে বাবা। আর এদিকে হচ্ছে আইপিএল ফাইনাল। উইনার উইনার উইনার, কংগ্রাচুলেশন কেকেআর। Many many congratulations again team KKR. Finally prize distribution হয়েছে। এটার জন্য কত ক্ষণ ধরে ওয়েট করছিলাম আমরা। ও শাহরুখ খান কি লাগছে। যাই হোক, এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, এখন অলমোস্ট 12:30 বাজে, আমরা ঘুমোইনি, তার সাথে সাথে এই যে এইটাও ঘুমোইনি, কুটুর 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 করেই যাচ্ছে এদিক ওদিক করে। চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা।